बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रति बछर कुमिल्ला विक्टोरिया सरकारी कलेज डिजिटल मेलाय अंशग्रहण करे थाके वैश्विक महामारी तथा कोविड-19 कारणे एबार अनलाइने डिजिटल मेला 2020 अनुष्ठित होते जाच्छे। कुमिल्ला विक्टोरिया सरकारी कलेज गत एक बछरे जे सकल डिजिटल कार्यक्रम सम्पादन करेछे सेगुलो पावर पॉइंटेर माध्यमे आमरा उपस्थापन करेछि। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং 2041 এর উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তথ্যপ্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন ব্যতীত একা সম্ভব নয়। সরকারের অনলাইন ও ডিজিটাল কার্যক্রমকে বেগবান করার জন্য বিক্রিয়া কলেজও সক্রিয় অংশীদার হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখবে। আমি এই ডিজিটাল মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। বাংলাদেশ জয়। সুপ্রিয় সুধীবৃন্দ, কুমিল্লা জেলা প্রশাসক আয়োজিত অনলাইন ভিত্তিক ডিজিটাল মেলা 2020 অংশগ্রহণ করতে পেরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনলাইন ভিত্তিক কার্যক্রমের বিবরণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করছি। আমি জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো কথা না বাড়িয়ে প্রথমে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতীকী স্টলে। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা প্রথমেই আমাদের কলেজের দুজন অভিভাবক ছবি দেখছি। প্রথমে আমরা আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া স্যারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এ পাশে আমাদের উপাধ্যক্ষ স্যার প্রফেসর ডক্টর আবু জাফর খান। আমরা এই দুজন অভিভাবকের কাছে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর প্রথমে আমরা দেখছি উচ্চ মাধ্যমিক শাখায় ডিজিটালাইজেশন। উচ্চ মাধ্যমিক শাখায় কী কী কাজ করা হয়েছে অনলাইন ভিত্তিক আমরা এখন তা দেখ। প্রথমেই অনলাইনে শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষার ফর্ম পূরণ। এখন আমাদের উচ্চ মাধ্যমিক শাখায় শিক্ষার্থীদের ভর্তি এবং পরীক্ষার যাবতীয় কাজ অনলাইনে করা হয়, তার একটা নমুনা ইমেজ আমরা এখানে সংযোজন করেছি। এখন আর ম্যানুয়ালি কোনো কাজ করা হয় না, সব কাজই অনলাইন ভিত্তিক। ছাত্ররা এখন অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করে কলেজে জমা দেয়, তারপরে অনলাইনেই ভর্তি হতে পারে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। স্বয়ংক্রিয় সফটওয়্যারে পরীক্ষার ফলাফল প্রকাশ। আগে যে কোনো পরীক্ষার ফল ম্যানুয়ালি প্রকাশ করা হতো, এখন আর ম্যানুয়ালি করা হয় না। এখন পরীক্ষার পর সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকগণ মার্কশিট অনলাইনে এন্ট্রি দিয়ে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে তা ফলাফল তৈরি হয় এবং স্বয়ংক্রিয়ভাবেই তা প্রকাশ করা হয়। এখানে আমরা তার নমুনা দেখাচ্ছি। এই এরপর আসুন শিক্ষার্থীদের ইলেকট্রনিক উপস্থিতি এবং অভিভাবককে খুদে বার্তা প্রেরণ। এখন আর ক্লাসে নাম ডেকে প্রেজেন্টেশন নেওয়া হয় না, এখন ইলেকট্রনিক্সের মাধ্যমে করা হয় সব কিছু। শিক্ষার্থীরা বায়োমেট্রিক পদ্ধতিতে এসে আঙুলের ছাপ দিয়ে ক্লাসে প্রবেশ করে, সাথে সাথে অভিভাবকদের কাছে সে যে কলেজে এসেছে তার বার্তা পৌঁছে যায় এবং অভিভাবকরা জানতে পারে তার ছেলে কিংবা মেয়ে কলেজে ক্লাস করছে কিনা। এটা সবই অনলাইনে হয়ে যায় এখন। প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া স্থাপন। উচ্চ মাধ্যমিক শাখায় প্রত্যেকটা ক্লাসরুম মাল্টিমিডিয়ার প্রজেক্টরের স্থাপন করা হয়েছে এবং সম্মানিত শিক্ষকগণ সেই মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে তাদের ক্লাসগুলো গ্রহণ করে থাকে। এখানে আমরা একটা মাল্টিমিডিয়া ক্লাসরুমের নমুনা দেখিয়েছি। মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ ও MMC ড্যাশবোর্ডে প্রেরণ। শিক্ষকগণ যে মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ করে থাকে, প্রতিদিনই ক্লাস গ্রহণের পর তারা
A2I প্রজেক্টের আওতাধীন MMC ড্যাশবোর্ডে সেটা প্রেরণ করে থাকে অনলাইনে, এবং সেটা কলেজের নামে এবং সংশ্লিষ্ট শিক্ষকের নামে সেটা জমা হয়ে থাকে এবং সেটার একটা হিসাব রাখা হয়। কলেজ ক্যাম্পাস ও শ্রেণীকক্ষে সিসি ক্যামেরা স্থাপন। কুমিল্লা ভিক্টর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটা স্থান এবং ক্লাসরুম সিসি ক্যামেরার আওতাভুক্ত। এখানে সিসি ক্যামেরার নমুনা এখানে দেখানো হয়েছে, অনেকগুলো সিসি ক্যামেরার ছবি এখানে তুলে ধরা হয়েছে প্রেজেন্টেশনের মাধ্যমে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ আরও দুটি কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত। ভিক্টর সরকারি কলেজে দুটো কম্পিউটার ল্যাব আছে। সম্প্রতি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে সরকারের আর্থিক সহায়তায়, এবং এই ডিজিটাল ল্যাব সহ আরও দুটো ল্যাবের সহায়তায় সারাটি বছর ধরে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষক ও শিক্ষার্থীদের ইন হাউস ICT প্রশিক্ষণ প্রদান। আমাদের এই যে ল্যাব, দুটো ল্যাবের ছবি দেখালাম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ এই দুটো ল্যাব এবং তিনটি ল্যাবে সর্বমোট সারা বছর ধরে শিক্ষক এবং শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নের জন্য ভিক্টর কলেজ কর্তৃপক্ষ ইন হাউস ট্রেনিং ICT ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, এবং এখানে তার ছবি দেখানো হয়েছে। এই ছবিতে শিক্ষকরা তাদের পেশাগত মান বৃদ্ধির জন্য ইন হাউস ট্রেনিং গ্রহণ করছেন, তার ছবি দেখানো হয়েছে। আমরা এখন চলে যাব ডিগ্রি শাখায়। ডিগ্রি শাখায় কি কি কাজ করা হয়েছে সে সম্পর্কে আমরা একটু দেখে নিতে চাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরাল একটা ভিক্টোরিয়া কলেজে স্থাপিত হয়েছে। আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরাল এটি, এবং এর নাম দেওয়া হয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরাল। অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পাস শিক্ষার্থীদের ডিজিটাল ডাটাবেজ। এখানে ডিগ্রি শাখার শিক্ষার্থীদেরও প্রত্যেকটা শ্রেণীর অনার্স থেকে শুরু করে মাস্টার্স এবং ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদেরও ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে। এরপর আসে প্রত্যেকটি বিভাগের নিজস্ব ওয়েব পেজকে কেন্দ্রীয় ওয়েবসাইটের সাথে সংযোজন। এখানে আমরা তার ইমেজ দেখতে পাচ্ছি, নমুনা। প্রত্যেকটি বিভাগের নিজস্ব ওয়েব পেজকে কেন্দ্রীয় ওয়েবসাইটের সাথে সংযোজনের ব্যবস্থা আছে। শিক্ষকদের তথ্য সম্বলিত ডাটাবেজ। ছাত্রদের যেরকম ডাটাবেজ আছে, শিক্ষকদের যাবতীয় তথ্য সম্বলিত ডাটাবেজও তৈরি করা হয়েছে। প্রত্যেকটি বিভাগ এবং কাজী নজরুল ইসলাম হলে সিসি ক্যামেরা স্থাপন। উচ্চ মাধ্যমিক শাখার পুরো ক্যাম্পাস এবং প্রত্যেকটা ক্লাসরুম যেমন সিসি ক্যামেরার আওতাভুক্ত, এখন আমাদের ডিগ্রি শাখারও প্রতিটি বিভাগ এমনকি অনার্স মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য একমাত্র ছাত্রাবাস কাজী নজরুল ইসলাম হলটিও সিসি ক্যামেরার দ্বারা এখন নিয়ন্ত্রিত। প্রত্যেকটি বিভাগে হাই স্পিড ইন্টারনেট সম্মিলিত ওয়াইফাই সংযোজন, এবং প্রত্যেকটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া স্থাপন ও শিক্ষকদের মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে ক্লাস গ্রহণ। ডিগ্রি পাস তথ্য কেন্দ্র স্থাপন এবং ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রেরণ। আমরা জানি বর্তমানে অনার্স মাস্টার্স ক্লাসে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে ডিগ্রি পাস কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রায় অবহেলিতই থাকে। আমাদের ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ আলাদাভাবে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য একটি ডিগ্রি পাস তথ্য কেন্দ্র স্থাপন করেছেন, এবং সেই তথ্য কেন্দ্র সার্বক্ষণিকভাবে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করে থাকেন অনলাইনে এবং ফেসবুকের মাধ্যমে। কলেজ ই লাইব্রেরি। আমরা জানি লেখাপড়ার ক্ষেত্রে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সেই প্রাচীনকাল থেকে আমরা লাইব্রেরিতে বসে পড়াশোনা করি। এখন এই ডিজিটাল বাংলাদেশের যুগে, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আর লাইব্রেরিতে বসে পড়াশোনার প্রয়োজন নাই। কলেজের ই লাইব্রেরি চালু করা হয়েছে। শিক্ষার্থীরা এখন ঘরে বসেই লাইব্রেরির যাবতীয় কাজ সম্পন্ন করতে পারেন। এই জন্য
ই-লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিইডিপি প্রজেক্টর আওতায় মাল্টিপারপাস রুম, কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব, স্মার্ট বোর্ড স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। কিছু কাজ এই সিইডিপি প্রজেক্টরের আওতায় মাল্টিপারপাস রুম, কম্পিউটার ল্যাব, এই কাজগুলো প্রক্রিয়াধীন রয়েছে। প্রশাসনিক কার্যক্রমের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তাদের নিকট ই নোটিশ প্রেরণ। আগে কাগজে নোটিশ প্রেরণ করা হতো, এখন আর কাগজে নোটিশ প্রেরণ করা হয় না ভিক্টোরিয়া কলেজে। এখন প্রত্যেকটা বিভাগের শিক্ষক কর্মকর্তার কাছে ই নোটিশ প্রেরণ করা হয়। এখানে আমরা তার নমুনা দেখতে পাচ্ছি। ডিজিটাল পদ্ধতিতে ছুটির আবেদন। কলেজে কর্মরত শিক্ষক কর্মকর্তারা এখন ডিজিটাল পদ্ধতিতে ছুটির আবেদন করে থাকেন। আগের মতো আর কাগজে কলমে ছুটির আবেদন করতে হয় না তাদের। করোনাকালে গৃহীত অনলাইন সেবা। করোনাকালেও ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ অনলাইনে অনেক গুরুত্বপূর্ণ কাজ চালু রেখেছে। এবার দেখে নেই আমাদের কলেজ কর্তৃপক্ষ কী কী কাজ অনলাইনে করে যাচ্ছেন। কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় কলেজে কর্মরত শিক্ষকদের জুম কিংবা ফেসবুক ব্যবহার করে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এখানে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশের স্থিরচিত্র প্রদর্শিত হয়েছে। কলেজের কেন্দ্রীয় ওয়েবসাইটে শিক্ষকদের ক্লাস লেকচার আপলোড। কলেজে কর্মরত সম্মানিত শিক্ষক মহোদয়গণ করোনাকালে বাসায় বসে যে ক্লাসগুলো অনলাইনে নিচ্ছেন সেগুলো কলেজের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে। করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে কলেজের নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ কুমিল্লা খোলা হয়েছে। এখানে পেজের ছবি আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক পেজে বিষয়ভিত্তিক প্লে লিস্ট তৈরি করে প্রায় 600+ ভিডিও ক্লাস আপলোড করা হয়েছে। এখানে ফেসবুক পেজে আপলোডকৃত ক্লাসের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বিষয়ভিত্তিক প্লে লিস্টে স্থান পেয়েছে 39টি বিষয়। এ পর্যন্ত মোট ক্লাস সংখ্যা 625-এর অধিক। বিগত 28 দিনে পোস্ট পৌঁছেছে 113,400 বেশি জনের কাছে। ভিউ হয়েছে 300,000+। অনলাইন ক্লাস আরও গুণগত ও মানসম্মত করার জন্য একাডেমিক কাউন্সিলের সদস্যদের নিয়ে অনলাইনে মত বিনিময় সভার আয়োজন। করোনাকালে ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের গুণগত মান অধিকতর উন্নত করার জন্য একাডেমিক কাউন্সিলের সদস্যদের নিয়ে অনলাইনে মত বিনিময় সভার আয়োজন করেছিলেন। এখানে সেই সভার একটি ছবি সংযোজিত হয়েছে। জুম সফটওয়্যার ব্যবহার করে বিভাগীয় মিটিং। প্রতিটি বিভাগে ঘরে বসে নেই, করোনাকালেও তাদের বিভাগীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তারা মিটিং করেছেন। এখানে একটি বিভাগের মিটিংয়ের চিত্র দেখানো হয়েছে। অনলাইনে ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল স্টুডিও স্থাপন। আমরা বর্তমানে যে ক্লাসগুলো নিয়ে থাকি ব্যক্তিগত উদ্যোগে, কলেজ কর্তৃপক্ষ মনে করেছেন যে কলেজ ক্লাসগুলোর গুণগত মান আরও বৃদ্ধির জন্য ল্যাব স্থাপন প্রয়োজন। এই জন্য কলেজে একটি ডিজিটাল ল্যাব স্থাপন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এখানে একটা নমুনা ছবি দেখানো হয়েছে। প্রিয় সুধীবৃন্দ, আমরা ভিক্টোরিয়া কলেজ পরিবার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারকে সহায়তা করার জন্য যে সকল কার্যক্রম করেছি এত সময়, তার কিছু খণ্ডচিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।